আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কি অবস্থা সবার? আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, পাখির রিং লাগানো নিয়ে। অনেকে পাখির রিং লাগাতে গিয়ে পাখির আঙ্গুল ভেঙে ফেলে, তো সঠিক নিয়মে কীভাবে পাখির রিং লাগাতে হয় এটাই আজকে আপনাদেরকে দেখাবো। এখানে আছে আমার দুটি কেনিউরের বাচ্চা, এটা হলো ছানচিক কেনিউর, এটাও ছানচিক কেনিউর, এটার বয়স হলো দুই মাস বয়স, এটা হলো দেড় মাস বয়স, এক মাসের ওভার হবে, দেড় মাস না এখনও, তো এটা দুই মাস পুরা। তো ওদেরকে আজকে রিং লাগাবো আমি, এটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন কীভাবে রিং পরাতে হয় দেখে নেন, কাজে লাগবে। তো এখানে আমি নিয়েছি তিনটি রিং নিয়েছি। তো প্রথমে আমি এই রিংটা লাগাবো ওকে, তো কীভাবে লাগাতে হয় দেখে নিন। এখানে পাখির চারটে আঙ্গুল থাকে, ঠিক আছে? তো প্রথমে আপনাদের কি করতে হবে, এখানে আমার এখানে ধরেন চারটা আঙ্গুল, ঠিক আছে? তো এই আঙ্গুলটা এখানে রাখতে হবে আর এই তিনটা আঙ্গুলের ভিতরে রিং পরাতে হবে, এরকম, এটাকে এভাবে। তো আপনাদেরকে আমি দেখাইতেছি, প্রথমে পাখি রিং লাগানোর জন্য পাখিকে প্রথমে ধরে নিতে হবে, কেননা ও লাফালাফি করতে যায়, কেন দেখা যাচ্ছে পাখিতে অনেক সময় ব্যথা পাইলে পাখির অনেক সমস্যা হতে পারে। তো তার জন্য আমি পাখিকে ধরে নিচ্ছি, দেখেন এভাবে ধরে নিতে হবে, পাখিটা তো না দেখে, ও দেখলে ভয় পেতে পারে। তো দেখেন এভাবে প্রথমে তিনটা আঙ্গুল, যেটা সামনের তিনটা আঙ্গুল, ওই তিনটা আঙ্গুলের ভিতরে প্রথমে রিং ঢুকাতে হবে এভাবে। এই যে তিনটা আঙ্গুল আমি নিয়েছি সামনে, তোদেরকে আমি রিং তিনটা আঙ্গুলের ভিতরে প্রথমে পরিয়ে দিচ্ছি, বাস লড়াছড়া করতেছে, সরি। অলরেডি তিনটা আঙ্গুলের ভিতরে রিংটা কি দিয়ে দিয়েছি আমি, দেখেন, যেটা বুড়ি আঙ্গুল বলি আমরা, এটাকে ও কাটতেছে আমার, ও বাস এই তিনটা আঙ্গুলের ভিতরে প্রথমে ঢুকাইতে হবে। তারপর এই আঙ্গুলটা আছে না পায়ের পাতার যে আঙ্গুলটা লাস্টের, বুড়ি আঙ্গুল বলি যেটা, এটাকে এভাবে ধরতে হবে, ধরে এভাবে টান দিলে দেখেন অটোমেটিক রিংটা কি লেগে গেল, এই তো রিংটা লেগে গেছে, দেখতে পাইতেছেন খুব সুন্দরই কলম রিংটা লেগে গেল। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়, যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। একটা ভাই আমাকে কমেন্ট করছে কীভাবে পাখি রিং লাগাতে হয়, সে নিয়ে ভিডিওটা আমি বানিয়েছি। আপনারা যদি কিছু জানা থাকে, কিছু প্রশ্ন যদি করা আমার সাথে করতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে এবং কি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমি ওই অনুযায়ী ভিডিও করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আল্লাহ হাফেজ, বাই।